করোনা ভাইরাস মহামারীর সংকটের মধ্যেও ভারত চীন নেপালের সীমানা দ্বন্দ্ব নতুন এক সংকটের সৃষ্টি করেছে। প্রথমত ভারত চীন গ্যালাওয়ান সীমান্তে সংঘর্ষ এবং পরবর্তীতে নেপালের কালাপানি অঞ্চল নিয়ে ভারতের সাথে বিবাদের জের ধরে উত্তপ্ত ভারত চীন নেপাল সম্পর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন এই তিন সামরিক শক্তিধর দেশের সীমানা অঞ্চলের বিবাদের জের ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির তৈরি হতে পারে। এই তিন দেশের কেউ কিন্তু কারো থেকে সামরিক শক্তির দিক দিয়ে পিছিয়ে নয়, তাই আজ আমরা জানব এই তিন দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণে কে কার থেকে এগিয়ে। আমাদের সাথেই থাকুন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী চায়না এবং ভারতের মধ্যকার সামরিক শক্তিতে চায়না কয়েক গুণ এগিয়ে, কিন্তু কিছু ক্ষেত্রে ভারতে আধিপত্য রয়েছে। চায়নার ১৮৭ বিলিয়ন পাউন্ডের বিপরীতে ভারত ৫০ বিলিয়ন পাউন্ড ব্যবহার করতে পেরেছে তাদের সামরিক শক্তি উন্নত করতে। তবে চলুন দেখে নেই দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক চিত্র। ভারতের ডিফেন্স বাজেট ৫০ বিলিয়ন পাউন্ডের নিচে, সেখানে চীনের ১৮৭ বিলিয়ন পাউন্ড। ভারতের সর্বমোট এয়ারক্রাফটের সংখ্যা ২১২৩, অন্যদিকে চীনের ৩২১০, যেখানে কমব্যাট এয়ারক্রাফটের সংখ্যা ভারতের ৫৩৮ এবং চীনের ১২৩২। কমব্যাট ট্যাঙ্কস ভারতের ৪,২৯২ এবং চীনের ৩৫০। এদিক থেকে ভারত কিছুটা এগিয়ে। ভারতের আর্মড ভেহিকল ৮,৬৮৬ এবং চীনের প্রায় ৩৩,০০০, যা ভারতের চেয়ে প্রায় ৪ গুণ। ভারতের ফিল্ড আর্টিলারি ৪,৬০ এবং চীনের ৩,৬০০, এদিকে আবার ভারত এগিয়ে রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের ১টি এবং চায়নার ২টি। সাবমেরিন ভারতের ১৬টি এবং চীনের ৭৪টি, যা ভারতের চেয়ে প্রায় ৫ গুণ বেশি। ডেস্ট্রয়ার ভারতের ১০টি এবং চীনের ৩৬টি। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারত নেপালের মধ্যকার সামরিক শক্তির তুলনা করতে গেলে ভারতকেই সব দিক থেকে এগিয়ে রাখতে হবে, কারণ ভারতের সামরিক শক্তির তুলনায় নেপাল কয়েক গুণ পিছিয়ে। এক্ষেত্রে চীন হয়তো তাদের সামরিক শক্তিকে কিছুটা শক্তি যোগাতে নেপালের সাথে হাত মেলাতে পারে। ভারত নেপালের সামরিক শক্তির চিত্রটি তবে দেখে নেই। ভারতের ডিফেন্স কর্মকর্তা ১.৪ মিলিয়ন এবং আরও রিজার্ভ কর্মকর্তা রয়েছেন ২১ লাখের মতো, যেখানে নেপালের মাত্র ৯৫,০০০ জন এবং রিজার্ভ ০। ভারতের টোটাল এয়ারক্রাফট ২১২৩টি, যেখানে নেপালের মাত্র ১৬টি। তাছাড়া ভারতের আর্মড ভেহিকল, ফিল্ড আর্টিলারি, সাবমেরিন, ডেস্ট্রয়ার রয়েছে, যেটা নেপালের ক্ষেত্রে একেবারে না বলার মতনই। ভারত চীন নেপালের ভেতর সম্ভাব্য যুদ্ধ আসলে অনেকটাই দোদুল্যমান। তাছাড়া ভারত চীন নেপালের ভেতর সীমান্ত সমস্যা বহু বছরের, যা সম্প্রতি সীমান্তে হত্যার ঘটনার মধ্য দিয়ে নতুন করে জেগে উঠেছে। তবু আমরা চাইব
তিন দেশের ভেতর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি। আজ এ পর্যন্তই। রহস্যপিডিয়ার সাথেই থাকুন।